বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে সড়ক ও পার্ক পরিষ্কারে অংশ নিয়েছেন প্রায় দুইশো প্রবাসী বাংলাদেশি স্থানীয় সময় রোববার এই কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এ আয়োজনে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশ নেন ফ্রান্স থেকে আমাদের সহকর্মী এনায়েত হোসেন সোহেল জানান ওই দিন সকালে সড়ক ও পার্ক পরিষ্কার অভিযান চালানোর পর দুপুরে ম্যারির ভবনের সামনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা আলোচনা সভা করেন সভায় এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের সম্মাননা সনদ প্রদান করা হয় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ একটি নৈতিক দায়িত্ব